ইনি হলেন রশিলা মাসি, ধোয়াবাড়ির প্রসিদ্ধ কোঠা, বিজলি বাড়ির মালকিন। যখন লকডাউন হয়েছিল তখন সবার অবস্থা খারাপ হলেও বেশ্যাদের অবস্থা ছিল একটু বেশি খারাপ। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তো আর সেক্স হয় না, সরকার সব জায়গায় ত্রাণ পাঠালেও বিপদে বেশ্যাদের কথা কি মাথায় রাখে বলুন। তখন রশিলা মাসি কিছু নেতা মন্ত্রীদের পার্সোনালি চিঠি লেখে যে ত্রাণ না এলে তাদের কামের ভিডিও ফাঁস হয়ে যাবে। পরদিন থেকেই বিজলি বাড়ির মেয়েদের পার্টি শুরু হয়। ডাল ভাত নয়, ত্রাণ হিসেবে আসে বিরিয়ানি। রশিলা মাসি এমনি খুব ভালো, কিন্তু তার ইতিহাসটা একটু কালো। খোল বাবু, এভাবে হয় নাকি? আগে আবদার করো, তারিফ করো, অনুরোধ করো, সোহাগ করো, তারপর টাকা দিয়ে মারবো পোদ, তার আবার অনুরোধ। খোল, বেশি গরম দেখছি। বল কোথা থেকে শুরু করবো। ক্লোজ ইউর আইস, ওপেন ইউর মাউথ। আর ইউ ফিল ইট? কে তুই? মাইসেলফ কমলেশ, সি বি আই ক্যান ফাক এনিবডি। কি চাই? মামি কোথায়? মামি? আমি কোনো মামিকে চিনি না। কোন মামি? আমার মামি অনেকদিন আগে মারা গেছে, আমি কোনো এগুলো কি? রক্ত? রক্ত না, এগুলো আইন। মাঝে মধ্যে আইন আমি নিজের হাতে তুলে নি। আরে মামি তোর যমজ বোন রে রশিলা, তার কিডন্যাপ হওয়া মেয়েগুলোর একটা সংখ্যা তোর এখানে আসে, তুই জোর করে ওদেরকে ধান্দায় লাগাস। একটা মেয়ে হয়ে যে কতগুলো মেরে জীবন নষ্ট করেছিস, বাদ দে ওসব। আমার না সব ঠিক আছে, কিন্তু ধৈর্যটা খুব কম, সাটাক করে মাথাটা গরম হয়ে যায়। একটা প্রশ্ন করছি, তাড়াতাড়ি উত্তর দে। তুইও ধান্দায় লাগ, আমিও বেরিয়ে কাজে লাগি। মামি কোথায়? কোথায় মামি? তোর মতন বেটা ছেলের অত্যাচারে রশিলা ভয় পায় না। এইরকম কত অফিসারকে মামি সকালে কিনে বিকেলে বিক্রি করে দেয়। ভালো চান তো এখান থেকে চলে যান, না হলে বিনা পারিশ্রমিকই আপনার খাম ছুটিয়ে দেব। এরকম কত এলো আর গেল। হ্যাঁ স্যার, ওই রশিলা কোঅপারেট করছিল না, এনকাউন্টার হয়ে গেছে। আমি সব জানি কমলেশ, যা খুশি তাই করো না, ডিপার্টমেন্টটা তোমার বাপের না। কার? তোমার বাপের বাপ। তাড়াতাড়ি হেড অফিস চলে এসো, কানে ঢুকলো তাড়াতাড়ি হেড অফিস চলে এসো। কামিং।